সুপ্রদর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের ঐতিহ্যবাহী প্রবেশদ্বার খ্যাত কিংব্রিজের ঠিক সামনে আজ পয়লা সেপ্টেম্বর সিলেট সিটি কর্পোরেশন আজকে থেকে কিনবি সংরক্ষণের উদ্দেশ্যে এবং সংস্কারের উদ্দেশ্যে বন্ধ করা হয়েছে সিলেটের কিনব্রিজের যান চলাচল যান চলাচল বন্ধ হয় কাল আমরা একটি প্রতিবেদন করেছিলাম জানতে পেরেছি সাধারণ মানুষের মতামত এবং তারা কি ভাবছে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যে কিংবীজকে সংরক্ষণ এবং সিলেটের ঐতিহ্যগুলিকে সংরক্ষণ করার জন্য ওনারা পরিকল্পনা করেই এই ব্রিজটি সংস্কারের উদ্দেশ্যে বন্ধ করেছেন এখন আমরা কথা বলবো দর্শনার্থী এবং যারা হাঁটাচলা করছেন যাতায়াত করছেন জনসাধারণ তাদের সঙ্গে তারা কি ভাবছেন এবং তাদের মতামত কী তা জানবো আমরা প্রথমে আমাদের সঙ্গে একজন আছেন ওনার সঙ্গে কথা বলবো যে উনি কি ভাবছেন কিংব্রিজ যে বন্ধ হলো এটা সম্পর্কে আপনার মতামত কি এটা আমাদের মেয়র সাহেব একটা মহতি উদ্যোগ নিয়েছেন আমাদের এই যে সিলেট শহরে একটা ঐতিহ্য ওই ঐতিহ্যকে রক্ষা করার জন্য যে মেয়র সাহেব যে একটা উদ্যোগ নিয়েছেন যে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এটার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমরা জনসাধারণের পক্ষ থেকে মেয়র সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই আর কিং কিংব্রিজটা হচ্ছে আমরা সিলেটের একটা প্রাণ ওটা ব্রিটিশ আমল থেকে ওরা ভাঙিয়ে দিয়েছে আমাদের বাংলাদেশকে একটা উপহার হিসাবে ওই ব্রিজটাতে যান চলাচল যদি হয় তাহলে আমাদের হাঁটা চলাচল অনেক বিঘ্ন ঘটে এর জন্য আমি যে একটা যে উদ্যোগ নিয়েছেন মেয়র সাহেব ওইটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন ওই ব্রিজটা রক্ষা করার জন্য মেয়র সাহেব যে উদ্যোগটা নিয়েছেন ওইটা আসলে একটা ভালো উদ্যোগ আর তারই পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি যে মেয়র সাহেবকে আমি ওইটাই বলতে চাচ্ছি যে ওই ব্রিজে যে ফুটপাথ যারা বসে আছে দেখেন আপনি যে ফুটপাতে ওরা ওগুলো ফুটপাতে দোকান দিয়ে বসে ওদেরকে যদি একটু বের করে দেওয়া হয় তাহলে ব্রিজটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় কিন্তু ওই ব্রিজটা আমাদের হচ্ছে যে এখান থেকে বেশি কর্মজীবী মানুষ হাঁটা চলাচল করে খুব বেশি ওই ব্রিজ দিয়ে আর দুটা ব্রিজ আছে ওইদিকে যান চলাচল হলে শহরের ভিতরে আসবে যাবে হবে কিন্তু ওইটা আটবে কিন্তু ওই ব্রিজ দিয়ে ওইটা যদি ওই যে ফুটপাতগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে ব্রিজটা একদম ক্লিয়ার হয়ে যাবে ওটা একটা সুন্দর একটা জিনিস করে থাম আমি মেম অত্যন্ত ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ মানুষ ভাবছে উপভোগ করছে ব্রিজে হেঁটেছে ব্রিজ পার হতে আমরা শুনছি আমরা আরেকজনের কথা শুনবো যে উনি কী ভাবছেন আপনি একটু সামনে গিয়ে আসবেন আপনার মতামত কি একজন তরুণ হিসেবে আপনি কি ভাবছেন ঐতিহ্য রক্ষায় এই সিদ্ধান্ত কীরকম হলো হ্যাঁ প্রথমে বলতে যাব যে এই সিদ্ধান্ত খুব ভালো হয়েছে আজকে থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্রিজটা বন্ধ হয়ে যাবে ব্রিজটা বন্ধ হয়ে যাক কারণ এই ব্রিজটা হচ্ছে আমাদের ইতিহাস আমাদের অনেক কিছু জানতে হবে এই জায়গাতে কে তৈরি করেছে কখন তৈরি করেছে এই জিনিসটা আমাদের জানতে হবে যদি এটি সংস্কার করা হয় পরপর পর যদি এখানে কোনো একটা ব্যবস্থা রাখা হয় যে কে তৈরি করেছে কখন তৈরি করেছে এবং এটার ইতিহাস কী এসব যদি কোনো একটা জিনিসে লেখা থাকে তাহলে অবশ্যই মনে করেন যে আমাদের মতো যারা আছে তারা সেই জিনিসটা জানতে পারবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটা বন্ধ রাখা হয়েছে ঠিক আছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে কিন্তু এই জায়গার মধ্যে যদি ফুটপাথ বা যারা হকার দোকান আছে যদি এসব বসে যায় তাহলে দেখা যাবে চিন্তাই বা আরো বিভিন্ন জিনিস হতে পারে এই দিকে একটু খেয়াল রাখতে হবে জি হ্যাঁ অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে এটা ভালো উদ্যোগ আমরা শুনলাম যে কি কি চায় সাধারণ মানুষ এবং তারা কি ভাবছে কিনবিজ বন্ধ করা নিয়ে সংস্কারের উদ্দেশ্যে বন্ধ হয়েছে সিলেটের কিনব্রিজ আজ পয়লা সেপ্টেম্বর থেকে বন্ধ হলো মানুষ হেঁটে হেঁটে ব্রিজ পার হচ্ছে এবং তারা খুব উপভোগ করছে এবং তারাও চায় সব মানুষ চাচ্ছে যে কিনব্রিজ সুন্দর হোক এবং সিলেটের এই ঐতিহ্য কিংবীজ বেঁচে থাকুক অনেক দিন কারণ উনিশশো সালে নির্মিত এই কিনবীজ এখন নরবরে অবস্থার মধ্যে আছে এই কিনবীজ যদি সংস্কার করা হয় তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে সিলেটের এই প্রবেশদ্বারের ইতিহাস সিলেটের কিনবীজ থেকে মাহিনুর ইসলামের ক্যামেরায় নাজমুল হুসেন ইমন ডায়াল সিলেট টেলিভিশন